السلام عليكم ورحمة الله. بسم الله، إن الحمد لله، الصلاة والسلام على رسول الله. সুলাইমান ইবনে সুরাত রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে বসেছিলাম। এ সময় দুই ব্যক্তি পরস্পর ঝগড়া ও গালাগাল করল। তার মধ্যে একজনের চেহারা ক্রোধে রক্তবর্ণ হয়ে ধারণ করেছিল এবং তার ঘাড়ের শিরাগুলো ফুলে উঠেছিল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি এমন একটি কথা জানি যা বললে তার দুরাবস্থা দূর হয়ে যাবে। সে যদি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, যার অর্থ অভিশপ্ত শয়তানের অনিষ্ট থেকে আশ্রয় চাই, বলে, তবে তার এই ক্রোধের আবেগ চলে যাবে। সাহাবীগণ তাকে বললেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উপরোক্ত আউযু বিল্লাহ বলে তোমাকে অভিশপ্ত শয়তান থেকে আল্লাহর নিকট আশ্রয় চাইতে বলেছেন। বুখারী 6048 ও মুসলিম 2610 নম্বর হাদিস।